হে হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করছি গাইজ অনেক ভালো আছো। সো গাইজ, আজকে আমরা ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, কারণ আজকে আমরা যাব সরস্বতী ঠাকুর বিসর্জন করতে। আর আজকের বিসর্জনটা করতে যাব আর আমরা বন্ধুরা বিসর্জন করার আগে একটু ঠাকুরটাকে ঘোরাতে নিয়ে যাই। সেই ঘোরাতে নিয়ে যে কত আনন্দ করি, সেই আনন্দ কিছুটা তুলে ধরবো তোমাদের মাঝে বন্ধুরা। আজকে ভিডিওটা এতটাই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা ধারণাও করতে পারবে না। সো গাইজ, চলো আজকের ভিডিওটা দেখতে থাকি। আর যারা যারা চ্যানেলটিতে নতুন আছো তো তারা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলের মেম্বার তো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। সো গাইজ, চলো ভিডিওটা দেখতে থাকি, লেটস গো বন্ধুরা। সো গাইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরটা টলিতে তোলা হচ্ছে, আর এইখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আর এরা সবাই কিন্তু আমাদের সঙ্গে ঠাকুর বিসর্জন করতে যাবে। তো তার আগে বলে দিচ্ছি গাইজ, এইখানে এই যে আমাদের ঠাকুরটা টলিতে তোলা হচ্ছে, তো সবাই মিলে বন্ধু মানে যতজন তুলছে সবাই আর কি আমাদের ক্লাবেরই মেম্বার, তো সবাই মিলে ঠাকুরটা তোলা হচ্ছে। আর আমি তো এখানে ভিডিও বানাচ্ছি, আমি ওইখানে যেতে পারছি না। সো গাইজ, আমাদের সরস্বতী প্রতিমাটাকে তোমরা দেখে নাও, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর হাতের কাজ করা রয়েছে, যে করেছে সেও কিন্তু খুব ভালো কাজ করেছে, খারাপ না বন্ধুরা, অবশ্যই অবশ্যই অসাধারণ হয়েছে ঠাকুরটা। পয়সাও কিন্তু সেরকমই নিয়েছে, সরি গাইজ, পয়সা না টাকা। সো গাইজ, আমাদের ঠাকুর লোড হয়ে গেল, এবার এরপর যাওয়া হবে গাইজ। এখানে আমাদের সামনের গাড়িতে আছে বক্স, আর বক্সের সামনে আছে এই ডিস্কো লাইট। তো এই লাইটটাতে বন্ধুরা যারা ডান্স করো তো অবশ্যই জানবে, এই লাইটটার মধ্যে না মানে ডান্স করলে একটা আলাদা ধরনের মজা আসে আর কি, মনে হয় যেন কোথায় ডান্স করছি আর সত্যি একটা মজা চলে আসে। সো গাইজ, এইখানে আমার বন্ধুরা কিছু দাঁড়িয়ে রয়েছে, চ্যাংরা বন্ধুরা, এরা ডান্স করবে। তো তার আগে আশেপাশেটা একটু দেখিয়ে দিচ্ছি, এইখানে কিছুজন ডান্স করছে আর পাশে সব বন্ধুরা দাঁড়িয়ে আছে, এরা সবাই যাবে বলে রেডি হয়ে যাচ্ছে। আর ওইখানে পিছনে ঠাকুরটা বাঁধা হচ্ছে বলে এখনও যাওয়া হচ্ছে না, কিন্তু এক্ষুনি যাওয়া হবে। সো গাইজ, চলো আমরা দেখতে থাকি। কিন্তু তার আগে গাইজ বলে দিচ্ছি, এখানে এক জায়গায় ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটা আমি কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়েছি, তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, তাহলে ঝামেলাটা দেখতে পাবে না, ঝামেলাটা অবশ্যই তোমরা দেখবে, তো সেই ভুলটার হাত থেকে তাহলে তোমরাও বাঁচতে পারবে। যদি তোমরা কোনোদিন কোথাও ঠাকুর নিয়ে ঘুরতে যাও তো এই ভুলটা দ্বিতীয়বার করবে না। সো গাইজ, চলো দেখতে থাকি। আরে ভাই, কী সুন্দর ডান্স দেখাচ্ছে, দেখো সামনেরটা অসাধারণ ভাই, অসাধারণ। এখানে দাঁড়িয়ে আছে আর এইদিকেও দাঁড়িয়ে আছে, সামনে লাইট লাগানো হয়েছিল, এখানেও সব বন্ধুরা দাঁড়িয়ে আছে, এরা সবাই যাবে আর কি, সব একটু আদ্রু করে মানে আর কি পেগ মেরে দিয়ে সব দাঁড়িয়ে আছে ডান্স করে করে, কিন্তু বাড়ির সামনে বলে কেউ কিছু করতে পারছে না গাইজ। সো গাইজ, চলো পিছনটা একটু ঘুরে আসি। আর ঘুরে আসার আগে আর কি বলে দিচ্ছি, এখানে গাড়িটা ছাড়া হয়ে গেছে, তো ধীরে ধীরে হাঁটতে আছে, দেখতে পাচ্ছ গাইজ। তো এইখানে সোজা এখন যাব, তবে মোটামুটি অনেকটা দূরে আমরা ঘুরবো, ঠিক আছে, কম দূর ঘুরবো না, কেননা আমাদের তো ইয়ে প্রচুর, মানে কিছু না গাইজ, ওটা বাজে ভাষা, ওটা না বললেও চলবে। সো গাইজ, এইটা হচ্ছে জেনারেটরের গাড়ি, এই গাড়িটা জেনারেটর আছে, সামনের গাড়িতে বক্স আছে, আর পিছনে আছে ঠাকুর, মানে যে আমাদের সরস্বতী ঠাকুরটা পিছনে টয়লেট আছে, কারণ ওটা ইঞ্জিন ম্যানে নিয়ে গেলে কিন্তু একটু অসুবিধা হয়ে দাঁড়াবে, কেননা ইঞ্জিন ম্যান বা সরি ইঞ্জিন ম্যান কিন্তু দ্রুত ছোটে, তো পিছনে যারা হেঁটে হেঁটে আসে তারা ধরতে পারবে না, টলি হলে একটু সুবিধা হয়। আর আমাদের সুমনদা হচ্ছে যে আর কি ঠাকুরের ঘরটা নিয়েছে, তাই জন্যই বলছে এটা ভালো করে দেখা, ব্লগে ছাড়বি। সো গাইজ, এখানে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আর পিছনে দেখতে পাচ্ছ গাইজ হাজার 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 গ্রামবাসী আমাদের সঙ্গে দিয়েছে, তো সবাই যাবে আর কি, আমরা ধীরে ধীরে দেখতে থাকবো। আর গাইজ বলে দিচ্ছি, এখানে কিন্তু দায়িত্ব নিয়ে অনেক মানুষ বা অনেক দাদারা কাজগুলো করছে, তো তার মধ্যে কিছু ভুল ভ্রান্তি হলে কিন্তু তোমরা উল্টোপাল্টা কমেন্ট করবে না, কেননা সবেতেই পরিশ্রমের প্রয়োজন হয়। সো গাইজ, চলো দেখতে থাকি। আমরা ওই যে রাস্তাটা দিয়ে আসলাম সেই রাস্তাটা ছেড়ে দিয়ে এখন চলে এসেছি আর কি, অন্য রাস্তায় আছি, আর সেই রাস্তাটা থেকে এবার যাব ডান দিক, মানে পোল থেকে নেবে ডান দিক দিয়ে যাব। আর পোলটা তো অবশ্যই তোমরা চিনবে গাইজ, কেননা আমি প্রত্যেক ভিডিওতে এই পোল থেকে ভিডিও স্টার্ট করি, আজকে তো অন্য জায়গা থেকে হয়েছে। তো ওই ডান দিক ধরে আমরা যাব, ওই ডান দিকের রাস্তাটা ধরে। তো সেই রাস্তাটা ধরে যাওয়ার আগে সো গাইজ, এইখানে একটা প্রবলেম হবে, প্রবলেমটা আমি বলে দিচ্ছি গাইজ, কারণ আমি কীভাবে জানলাম, আমি ভিডিওটা আগে রেকর্ড করেছি এবং ভয়েসটা পরে করছে, তাই আমি জানলাম যে এখানে প্রবলেম হবে, নাহলে গাইজ উল্টোপাল্টা ভাববা হয়তো তোমরা। সো গাইজ, প্রবলেমটা আসতে দাও, তার আগে কিছু কথা বলি। এইখানে দেখতে পাচ্ছ এত সুন্দর লাইটের কায়দা, আরে ইয়ার মারাত্মক লাগছে ভাই, মারাত্মক লাগছে। এই যে আমাদের প্রতিমা,
সরস্বতী ঠাকুরটা আছে আর পিছনে অন্ধকার, মানে এত লোক আসছে আমি কিছু বুঝতেই পারছি না। তো ফোনের ফ্ল্যাশটা আমি জ্বালিয়ে নেবো, তো তার জন্য দেখতে পাচ্ছ, আরে ইয়ার কত 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 জনসংখ্যা দেখো ইয়ার, এইখানে দেখো। সো গাইজ এইখানে আমি আগে যাচ্ছি, তো এইখানেই প্রবলেমটা হবে, মানে আর কি প্রবলেম হয়েছে প্রবলেমটা গাইজ, দেখতে পাচ্ছ লাইট নিভে গেছে, পিছনের ঠাকুরের গাড়ির লাইটটা নিভে গেছে, কারণ একটাই, সামনে একটা তার, মানে যেটা মেন ওয়্যার বলি আমরা, মানে যেটা দিয়ে সার্ভিস লাইনটা আসছে পিছনের গাড়িতে, সামনে জেনারেটর থেকে যে লাইনটা আসছে যে তারের মাধ্যমে, সেই তারটা আর কি ট্রলির চাকাতে জড়িয়ে ছিঁড়ে গেছে। তো সেই ট্রলির চাকা থেকে ছিঁড়ে গেছে আর কি, সেই মানে জোরে ঠেলে দিয়েছিল হয়তো, তো আর ট্রলির চাকার সঙ্গে তারটা জড়িয়ে ছিঁড়ে গেছে। তো আমি সেটা দেখিয়ে দেবো এখানে। তার মধ্যে এই যে কাকিমা খুব রেগে গেছে, কেননা কাকিমা অনেকক্ষণ ধরে বারণ করছিলো বাচ্চাগুলোকে যে জোরে ঠেলিস না, তো তার জন্য রেগে গেছে খুব, তার মানে বলার সত্ত্বেও আর কি ঠেলছিল তাই রেগে গেছে। আর এই যে এখানে ওয়্যারটা ছিঁড়ে পড়ে আছে দেখতে পাচ্ছ, আর এইখানে জড়িয়েছে যেখানটা আমি সেখানটাও দেখিয়ে দিচ্ছি, চাকার কাজটায় জড়িয়েছে। আর এইখানে সুইচ বোর্ড করা ছিল টয়লেট পিছনটাতে, সুইচ বোর্ড করা ছিল, আমি দেখাচ্ছি গাইজ। তো এই যে তারটা এখানটা ছিঁড়েছে, এইখানটা যতক্ষণ না জানাটার বন্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত বিপদ হতে পারতো। সো গাইজ দেখতে পাচ্ছ এইখানে চাকার কাছে ওয়্যারটা জড়িয়ে গেছে, তো এটাকে আবার বার করার পর আমরা আবার চাচ্ছি আর কি, মানে ভয়েস পরে করলে গাইজ এরকম ভিডিওর সঙ্গে ম্যাচ হয় না, তো এটা একটু ম্যানেজ করে নিও গাইজ, কেননা তোমরা ম্যানেজ করবে না তো কারা করবে গাইজ। তো হাজার হাজার মানুষ এখানে দেখতে পাচ্ছ যাচ্ছে, বাড়ির পাশ থেকেও কিন্তু দেখছে আর করছে, মানে মানুষ তো দেখবেই আর, তোমার পাড়া দিয়ে যদি একটা বক্স বাজি বাজি কারাও একদল যায়, তো তোমার বাড়িরও মা বোনেরা বা ঠাকুমা বা পাশের বাড়ির কাকিমা কাকা সবাই কিন্তু বেরিয়ে দেখবে যে আসলে ব্যাপারটা কী হচ্ছে। সো এইখানে আমরা যাচ্ছি, যাওয়ার পর অন্য রাস্তায় উঠবো, আমাদেরকে কিন্তু ঘুরতে আজকে অনেক হবে, কেননা ঘুরতে একটু তো বেরিয়েছি, ঘুরতে তো অবশ্যই হবে গাইজ। সো গাইজ চলো দেখা যাক, দেখতে থাকো তোমরা, বাস বেশি কিছু বলবো না, কিছু ভিডিওর আনন্দ নিতে থাকো। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো গাইজ পরের ভিডিও একটা ইন্টারেস্টিং ভিডিও আসবে, তো সেই ভিডিওটার জন্য সবার আগে ভিডিওটা পেতে গেলে চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা একবার করে দেবে, কেননা একটু প্রবলেম হয়ে গেছে।